నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు ఏయ్ నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు నట్ బోల్టు ఒర మిష్టి ఒర దిష్టు ఒర కర్ణ మరమడి ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নাট বল্টু নাট বল্টু নাট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়া বেপাড়ার সব লোক তিনটে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা ছাড় দে ছাড় দে বল্টু আর একটু ছাড় দে ছেড়েছি তো আর কত ছাড়বো আমার মামা বলেছে সুতো যত ছাড়বে ঘুড়ি তত তাড়তাড় করে উড়বে মামা বাড়িতে গিয়ে বেশ ভালো একটা জিনিস আমদানি করেছিস হ্যাঁ আর হাতে খড়িটা কেমন হয়েছে বল কাঁচা হাতে একেবারে পাকা কাজ হ্যাঁ প্রথম প্রথম একটু পাক মারছিল কম বয়স তো কিন্তু এখন কেমন ফড়ফড় করে উড়ছে আমাদের কিন্তু আরো ভালো করে ঘুড়ি ওড়ানোর কায়দাগুলো জানতে হবে ধুর ছাড় তো ও তো আমরা এমনি এমনি জেনে যাব নেনে এখন মন দিয়ে ওড়া এই ওড় 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 ফুর 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 ওরে বাবা ওটা কি ঘুড়ি আমার তো দেখেই মনটা কেমন উড়ি উড়ি করতে শুরু করে দিয়েছে পেটকাটি চাবিয়াল আর সব কি জানো ও আকাশ জুড়ে ঝাঁক ঝাঁক ঘুড়ি আমার তো এক্ষুনি আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করছে না 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 মনে যখন ইচ্ছেটা একবার এসেছে তখন আর চেপে রাখবো না এই দাসপাড়ায় আমি এবার একটা ঘুড়ি বিপ্লব করেই ছাড়ব আর তার জন্য হাঁকডাক যা করার সেটা আমি কাল থেকেই শুরু করে দেব ঘুড়িতে ঘুড়িতে দাসপাড়ার আকাশ একেবারে ছয়লাভ হয়ে যাবে একেবারে মাখামাখি মানে ওই ফাটাফাটি ব্যাপার হবে সবাই চলে এসেছো নাও তাহলে এবার তৈরি হয়ে নাও কিসের জন্য স্যার অন্নপ্রাশন না জন্মদিন না মানে খাওয়া দাওয়ার ব্যাপার তো তাই একটু কনফার্ম করে নিচ্ছি খাওয়া দাওয়া কিসের খাওয়া দাওয়া এই দেখুন নাট আর বল্টু সবাইতেই শুধু খাই 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 জানেন স্যার জানেন আমার মিশো বলেছে খাই খাই লগ্নে জন্ম হলে এরকম হয় আচ্ছা হুলোরা তোমার মিশো আর কি কি বলেছে একটু বলবে কেন ওই যে ছাত্রানাং অধ্যয়নং তপ ছাত্রদের কাজই হলো পড়াশোনা করা বেটা ফেল মেরে মেরে ফেলুরাম হয়ে বড় বড় ডায়লগ ঝাড়ছে আর বড় বাবু সেটা হাঁ করে খাচ্ছে আমরা ছোটবেলায় সাঁতার কেটেছি মাছ ধরেছি বনে বাদানে ঘুরে বেরিয়েছি আরো কত কি করেছি আর তোরা এখনকার ছেলেরা কিনা সব সময় পড়াশোনা করছিস কেন স্যার অন্য কোনো আইডিয়া আছে নাকি আছে বই কি আর সেই জন্যই তো তোদের এখানে ডেকে এনেছি যাকে বলে একটা মিটিং করব বলে মিটিং উইদাউট ইটিং গুড ফর নাথিং স্টপ স্টপ ইওর ফুড কাটিং না না হবে হবে সব হবে মজা হবে খেলা হবে আবার প্রতিযোগিতাও হবে ওরে বাবা প্রতিযোগিতা এটা একটু গুছিয়ে বলুন না স্যার কেসে প্রতিযোগিতা নয় এবার একেবারে
ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, সামনের রবিবার এই প্রতিযোগিতা, যাকে বলে উঠলো ভাই তো ঘুড়ি ওড়াই। কম্পিটিশনের জন্য বেশ ভালো করে তৈরি হতে হবে, আর তার জন্য প্রথমেই কিছু ইম্পোর্টেড ঘুড়ি আর লাঠাই কিনতে হবে। এই ওসব আমরা সামলাতে পারবো তো? খুব পারবো, তুই ঘাবড়াচ্ছিস কেন? চল বাজারের সব থেকে পুরনো দোকানটায় যাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি অনেক ঘুড়ি দেখেছি। ওই ঘুড়ি আর লাটাই নিয়ে এমন ওড়াবো না, সবার একেবারে তাক লেগে যাবে। বলছিস? আল বাদ বলছি। তাহলে আজ থেকেই পার্কে ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করব। ঠিক হয় ব্রাদার। না তার বলটুর প্ল্যানটা যে করেই হোক কেচিয়ে দিতে হবে। যাই এক্ষুনি রেঞ্জদা আর হুলোদাকে খবরটা দিয়ে আসি। নাটবল্টু আসার আগেই এদিকে সব গুছিয়ে ফেলবো। ও ও, তাহলে আমরাই সব ঘুড়ি কিনে ফেলবো? না 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 না, ওদের জন্য কয়েকটা রাখবো, তবে বেঁচে বেঁচে। এই ছেলেটা একটু বেশি চালিয়াক, কি বলিস ভ্যাবলাই? আমার তো মনে হচ্ছে ও তোমার থেকেও এক কাঠি এগিয়ে রেঞ্জটা। তাই নাকি? তাই নাকি? এক কাঠি? না না, একটু কম হবে মনে হচ্ছে। কি জোরে মুলিয়ে দিল কানটা। শোন, এই সমস্ত ছোটখাটো কাজ করে আমি হাত গন্ধ করতে চাই না। দেখলি নাট, আমাদের বাচ্চা বলে চলে গেল। ভাবিস না ব্রাদার, ঠিক সময় না, আমরা আচ্ছা করে টাইট মেরে দেব। হ্যাঁ হ্যাঁ, চল চল এখন গিয়ে ঘুড়িগুলো কিনে নি। আরে নে 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 নে, আরে একটু টেনে নে, আরে সুতোটাকে টান না আরেকটু, আরে টান টান টান, ভালোভাবে টান। হাতি ঘোড়া গেল তল, নাটবল্টু বলবে কত জল, শোনাতে এসছে আমাকে। জল টল পরে মাপবে, এখন আমাদের প্র্যাকটিস করতে দাও। তার মানে একই মগের মূল্যক নাকি? তোরা আসবি আর আমরা সুরসুর করে সরে পড়বো। শুনে রাখ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে এলে আগে চান্স পাবি। যা পালা পালা। এটা কি মন্দবাজি? না কবিরাজি। রাজা আগে সোজা করে ঘুড়ি ওড়াতে সে, তারপরে পার্কে আসবি। যা আমরা কিন্তু দলে ভারী আছি। হ্যাঁ দেখলি না কেমন গাজুয়ারি করে ভাগিয়ে দিল। চিন্তা করিস না ব্রাদার, পার্কে নয় তো পাশের রাস্তায় ওড়াবো। হুম ঠিক বলেছিস, চল। কি হচ্ছে বলতো, ঘুড়িটা তো কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। তাই তো দেখছি, উড়েছে উড়েছে। এই যা, এবার তো গোত্তা খাচ্ছে, একদিকটা আবার ছিঁড়ে গেল। খেলো করেছে, ওটা তো গোত্তা খেয়ে মিত্তির আন্টির ছাদের দিকে যাচ্ছে। আউট অফ কন্ট্রোল। What happened ভুতু? ও কোন হতো ভাগো আমার আচরের বয়ম ভাঙলো। কে 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 রে, কোন তো সাহস? ঘুড়ি ফেরত পাবার আশাটা ছেড়ে দে না। ঘুড়ি ছাড়, আমি তো ভাবছি এই ভুড়ি নিয়ে পালাবো কি করে। ও তোরা তাহলে এসব তোদের কীর্তি, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। ভূত ভূত যা হতো ছ।
ছটা দুটো কেক ক্যাচ কোচ কোচ করে ছটা পট করে আমার কাছে নিয়ে আয়। গো 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 ওরে আরে পালা রে, হে পালা। তোদের বাড়ির ছাদে মনে হয় আর কোনো ঝামেলা হবে না। অনলি ঘুড়ি ঘুড়ি খেলা, নো ঝামেলা। চল তাহলে আবার শুরু করি। এই তো আমি একেবারে রেডি। এবারে একেবারে নতুন ঘুড়ি দিয়ে শুরু করব। এই তো ছাড় ছাড়। ওই তো উড়ছে। যা, ঘুড়ির একদিকটা আবার ফেঁসে গেল। আবার যেই কে সেই। ওই তো ঘুড়ি গোটা খাচ্ছে। যা যা যা, গেল গেল গেল, এটাও গেল। নে 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 নে, টান টান, এই যা। ওরে বাবা রে বাবা, হে বাবা, মরে গেলাম রে। কি রে নাট, সবকটা ঘুড়িই তো ছড়িয়ে ফেললি। ছড়িয়েছি কি এমনি এমনি, কারণটা খুঁজে বার করতেই হবে। ঠিক বলেছিস, বারবার ঘুড়ি গোত্তা খাচ্ছে কেন? না না, কার্নিকটা তো ঠিকই আছে। তাহলে কি ঘুড়িটাই? আমারও মনে হচ্ছে ঘুড়িতেই কিছু গড়বড় হয়। কিছু না, একেবারে পুরোপুরি হয়। কেন রে, কিছু দেখলি নাকি? দেখেছি বলেই তো বলছি, তুই ভালো করে দেখ, সব একেবারে পরিষ্কার বুঝতে পেরে যাবি। তাই তো রে নাট, এটা তো আগে খেয়াল করিনি। ঘুড়িগুলোর একদিকে জল খাওয়ানো আছে আর তাই হাওয়া লাগলেই ফট করে ছিঁড়ে যাচ্ছে, আর তারপরে ওগুলোর তাল খেয়ে বেঁকে যাচ্ছে। কিন্তু কেসটা তো দেখছি সব ঘুড়িতেই আছে। কারণটা ভেরি সিম্পল। বুঝেছি, ঘুড়িগুলো তার মানে বেছে বেছে আমাদের জন্যই রেখেছিল, আর আমরা যাওয়ার আগেই রেঞ্চদা ঘুড়ি কিনেছিল। তার মানে ওরা ঘুড়িওয়ালাকে ম্যানেজ করেছে। বললে হবে, খরচা আছে। নে নে নে, দেখ দেখ, এইবার আমি তোদেরকে ঘুড়ি ওড়ানোর কিছু টেকনিক শেখাবো। ঘুড়ি ওড়ানোর আবার কি টেকনিক? আর এই রেঞ্চ সব বিদ্যেই একেবারে গুলে খেয়েছে, আর গুলে গুলে এখন গুল দিচ্ছে। দেখ হলো, ফাজলামি করবি না, একদম ফাজলামি করবি না। যা বাবা, তাহলে কি করব? কি করবি? হ্যাঁ হ্যাঁ, আমি ঘুড়ি ওড়াবো আর তুই প্যাট প্যাট করে চেয়ে চেয়ে দেখবি। টহল দেওয়ার ফাঁকে যাই, পার্কে গিয়ে একবার দেখে আসি ছেলেরা কেমন প্র্যাকটিস করছে। ওরা তো এখনো জানেই না যে আমিও কম্পিটিশনে ঘুড়ি লাটাই নিয়ে নেমে পড়ব, তাই আগে ভাগে ওদের মহড়াটা একবার দেখতে হবে। আমি হলাম গুপি দারোগা, এক সে বারকার এক আমার পায়ে তারা। শত্রুপক্ষের সব খুঁটিনাটি আমি আমার নোটবুকে তুলে রাখব। এই দেখ, এই দেখ ভ্যাবলাই, এইভাবে লাটাইটা ধরবি আর মাঝে মাঝেই সুতোটায় হ্যাঁচকা টান মারবি। ঘুড়ির আবার হ্যাঁচকা, একটা সব যন্ত পটল চাঁদ। এই নতুন দোকানেও ঘুড়ির হেভি স্টক আছে। ও, একেবারে এক ঘর। এবারে মনে হচ্ছে আর কোনো গড়বড় হবে না, কোনো সিন নেই, একেবারে বেছে বেছে নিয়েছি। এই যে নাট বল্টু, কম্পিটিশনের জন্য মনে হচ্ছে বেশ ভালোই তোরজোর হচ্ছে। হ্যাঁ, আর তো বেশি সময়ও নেই হাতে, তাই ভাবছি এর মধ্যেই একটু ফিনিশিং টাচ দিয়ে নেব। সে যা খুশি দিবি দে, তবে একটা কথা মনে রাখবি। কি কথা দাদু? দাদু মনে হচ্ছে ঘুড়ি ওড়ানোর কোন একটা টিপস দেবে। ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়ির সঙ্গে সঙ্গে টেকনিকটাও না জানা দরকার। যা ভেবেছি, ঘুড়ি ওড়ানোর টেকনিক,
সেটা আবার কি? ছোটবেলায় আমরা কম পেঁচ খেলেছি, আকাশে ঝাঁক ঝাঁক ঘুরি, এ ওকে কাটছে, ও তাকে কাটছে, উড়াউড়ির বদলে কাটাকুটি। কারণ ঘুড়ি শুধু ওড়ালেই হবে না, অন্যের ঘুড়ি কাটতেও তো হবে। আরে বাস, ঘুড়ি কাটানো তার মানে ফর্মুলা আছে? ও দাদু দাদু, আমাদের কয়েকটা ফর্মুলা শিখিয়ে দাও না দাদু। হ্যাঁ হ্যাঁ, তোমাকে শেখাতেই হবে। বলছিস যখন তখন চল, যেতে যেতে একটা দুটো তোদের বলেই দি। কিরে বল্টু, কি বুঝলি? দূর দূর, ওই সব ফর্মুলা টর্মুলা দিয়ে কিচ্ছু হবে না। আমারও তাই মনে হচ্ছে। ওই রেঞ্চ এন্ড কোম্পানিকে আমরা এমনি ঘোল খাইয়ে দেব। মাংসের কিমা দিয়ে ঘুগনিখানা যা বানিয়েছে না, খেলে একেবারে মুখ ছেড়ে যাবে। দারুণ খেতে, তাই না? তবে তুই তো বাচ্চা ছেলে, এই সব খাস না। তুই বরং ভাব ভাব। ভাববো কি? ভাববো ভাব ভাব পুরস্কারের টাকাটার কথা। ওই টাকাটা পেলে কি করে ইউটিলাইজ করব? কি সাইজ করব? ওরে মাথা মোটা, একটা কথা জানে না। ভাব প্রাইজটা পেলে কি করে? হ্যাঁ মনে পড়েছে, সৎ ব্যবহার করব। গাছে কাঁঠাল গুঁফে তেল বললি? বললাম এবার দেখবে রেঞ্জ দার খেল। সেইটা বলতে পারিস। দেখ ভাবলাই, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি এই রকম ফাজরামো করেছিস তাহলে তোর কান একবার ধাঁ করে ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। ঠিক আছে, তাহলে আর হাসবো না। হাসবি না কেন? হাসবি, তবে সময় সুযোগ দেখে। আর এখন না, আমারও কেমন একটু বেশ হাসি পাচ্ছে। সে কি, তুমি হাসবে? আরে কম্পিটিশনে হেরে গিয়ে নাটবল্টুর যে কি অবস্থা হবে সেটা ভেবেই হাসি পাচ্ছে। যেন মামাবাড়ির আবদার, নাটবল্টু কি অত সহজে ওয়াক ওভার দেবে? এই হুলোটা যা হয়েছে না, একেবারে একটা ভিতুর ডিম। আরে যা যা যা, পালা এখান থেকে, আর সঙ্গে এই ভ্যাবলাইটাকেও নিয়ে যা। এই তোদের সাথে বকতে গিয়ে না মাঝখান থেকে এই ঘুগনিটাই একেবারে ঠান্ডা হয়ে গেল। যাব তো বটেই, তবে সেটা নাটবল্টুর বাড়া ভাতে ছাই ফেলতে। আমরা কোথায় যাব হুলোরা? এক কাজ কর তো, তুই এখন টুক করে গিয়ে নাটবল্টু কি করছে খবরটা জোগাড় করে আন। কাচের গুঁড়ো আর আঠা মিশিয়ে জম্পেশ মাঞ্জা হয়েছে। এই মাঞ্জা এবার সুতোয় লাগিয়ে ফেললেই ব্যাস, ঘুড়ি দেখবো আর কাটবো। কেস পুরো জমে ক্ষীর। দেখিস সাবধান, ঘুড়ির বদলে আবার নিজের হাতটাই কেটে ফেলিস না। ঠিক বলেছিস ভাই, সাবধানের মার নেই। নে নে, চল চল চটপট হাত চালা। ভ্যাবলাইয়ের ইনফরমেশনটা একদম ঠিকঠাক ছিল, আর আমিও সেই মতো একেবারে তৈরি হয়ে এসেছি। পেটুক দুটোকে এবার এই টোপ দিয়েই কাত করব। নলেনগুড়ের পায়েস, গন্ধ শুকেই পেটের ভিতরটা কেমন চনমন চনমন করে উঠছে। চল বল্টু, গন্ধটাকে ফলো করে মুখটা বন্ধ করে আসি। সেই ভালো, চল চল। আজ আমাদের সেই বহু প্রতীক্ষিত ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার দিন। সবাই ঘুড়ি ওড়াও, শেষ পর্যন্ত যার বা যাদের ঘুড়ি আকাশে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। লুজার লুজার লুজার, ছেলেদের উৎসাহ দেখে আমার মনটাও না কেমন নেচে নেচে উঠছে। আমারও তো একই অবস্থা, মনে হচ্ছে এখনই ঘুড়ি আর লাটাই নিয়ে নেমে পড়ি। যখন ইচ্ছে করছে তখন নেমে পড়ুন। আরে বাবা, সর্বসাধারণের জন্য প্রতিযোগিতা,
আমরা সবাই ঘুড়ি ওড়াতে পারি। কিন্তু লোকজন যদি বলে আমরা শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি। বলে বলুক, আমাদের বই আছে। তাহলে চলুন এক চোট ঘুড়ি ওড়ানো হয়ে যাক। আরে ঘুড়িটা গাছে ফেসে গেল। এই তো উড়েছে উড়েছে। ও এইরে কি কি টানরে বাবা, ওরে বাবা, ওল্ড বলছি। ও না উঠলে এক্ষুনি 420 কেসে ফাঁসিয়ে দিয়ে জেলের ঘানি টানাবো। ওল্ড বলছি। ঘুড়ি কি কাকাতুয়া না কানু সর্দার যে আপনার কথায় ওডবস করবে? আপনি নিজের কাজ নিজে করুন, আমার ব্যাপারে নাক কলানোর কোনো দরকার নেই। হ্যাঁ দেখ বল্টু, স্পেশাল মাঞ্জা দেওয়া সুতোর খেল দেখ। রেঞ্জার ধ্যাবলাইয়ের ঘুড়ি বলে বলে কাঁদছি, কেউ পাত্তাই পাচ্ছে না। কি গো রেঞ্জরা, কিছু একটা করো। সব যদি আমি করবো তোলার কি করবি? না না, এসব কি আর আমাদের কাজ, ওই ছেলে চোকরারাই ভালো ওড়াচ্ছে। সবাই তো কেটে গেল, এবার তাহলে চ্যাম্পিয়ন করে দিন। যা দেখছি নাট বল্টুকে ছাড়া আর কাউকে চ্যাম্পিয়ন তো ভাবাই যাচ্ছে না। তাহলে আজকের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন? এক মিনিট, কম্পিটিশন কিন্তু এখনো শেষ হয়নি। আরে আরে, এই তো আবার এক রাউন্ড হবে তাহলে। সাবাস ফুলোরা, সাবাস ছাড়বে না। ওরে বেটা, ফুলোটার মনে মনে তাহলে এই ছিল। এই না, কে তো উড়ে এসে ফাইট করতে চলে এলো। হ্যাঁ আসতে দে আসতে দে, ওর অবস্থা টাইট করে দেব। এই মাঞ্জা দেওয়া সুতো লাটাইয়ে জড়িয়ে নাট আর বল্টুর অবস্থা একেবারে খাস্তা করে দেব। কিরে ফুলোর ঘুড়ি তো কিছুতেই কাটতে পারছি না। মনে হচ্ছে ও স্পেশাল মাঞ্জা দেওয়া সুতো দিয়েই লড়ছে। দেখ না, এবার তোদের অস্ত্রেই তোদের কেমন চিৎপাত করি। মনে পড়েছে বল্টু? মনে পড়ে গেছে। ঘুড়ি ওড়াতে ওড়াতে আবার কি মনে পড়লো রে? করালি দাদুর টিপস, এখন এই টিপসই আমাদের ভরসা। তার মানে ওইটা, ওই যে গোড়ায় গন্ডগোল? ইয়েস ব্রাদার, ফুলোর ঘুড়ির একেবারে গোড়ায় কাটতে হবে। দে দে দে, ছাড় দে ছাড় দে, মনে হচ্ছে পাকে পেয়েছি। এই কাটলাম, ভোগ কাটলা। সাবাস সাবাস নাট বল্টু, তোরা দেখিয়ে দিয়েছিস ঘুড়ি ওড়ানোর আর্ট এখনো শেষ হয়নি, তোরাই আজকের চ্যাম্পিয়ন। ছি 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 ছি, ঝড়ে কাক মরে আর নাট বল্টুর কেরামতি বাড়ে। যত্ত সব যত্ত সব, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।